আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব, মাইক্রো সলিউশন 360 এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বরাবর কোনো না কোনো নতুন সমস্যার সমাধান নিয়ে হাজির হই। সো আজকে কোনো সমস্যার সমাধান না, যারা অনলাইন মার্কেট প্লেসে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান তাদের জন্য এই টিউটোরিয়ালটা। সো আজকে আমি দারাজ অনলাইনে কীভাবে আপনি একজন সেলার হিসেবে দারাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো সেই বিষয়টা আমি আপনাদেরকে একবারে পার্ট টু পার্ট ভেঙে দেখিয়ে দেব। যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করেন, ভিডিওটা আবার দেখবেন, তারপরে যদি আপনার কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে একাধিকবার কমেন্ট করবেন প্রবলেমগুলো লিখে। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট খুব যত্ন করে দেখি, যত সহকারে দেখি এবং এটার ফিডব্যাকটা দেই। সো আমি আপনাকে হেল্প করব। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি অনলাইন মার্কেট প্লেসে যে কাজগুলো আপনি করেন না কেন, সেই কাজগুলা করার পরে আপনি যে প্রোডাক্টস নিয়ে কাজ করবেন, যে প্রোডাক্টগুলো আপনি মার্কেটে বেচতে চাচ্ছেন অ্যাকচুয়ালি, সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এসইওটা মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা খুব জরুরি। সো এখানেও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো লাগবে। সো আমি আপনাকে দেখাবো এটাকে যদি একটু যারা ভেঙে বলি, সেটা হচ্ছে প্রোডাক্ট দুইভাবে বিক্রি হতে পারে। এক হচ্ছে আপনি সাপোজ আপনি মোবাইল ফোন নিয়ে কাজ করতে চাচ্ছেন, কেউ মোবাইল ফোন কেনার জন্য আপনার অনলাইনে দারাজে খুঁজলো, এটা গেল এক। আর দ্বিতীয় হচ্ছে অটোমেটিক্যালি কাস্টমারের কাছে অ্যাড আকারে গেল। সো দারাজ এখানে অ্যাড আকারে আপনাকে কাস্টমারের কাছে পৌঁছাবে। বাট যদি এমন হয় যে কাস্টমারও খুঁজছে দারাজে, আপনার সাইটটাই সেখানে চলে গেল, তাহলে বিষয়টা কেমন হয়? সো আমি ওই যে কাস্টমার খুঁজে আপনাকে পেল, এই খুঁজে সে কাস্টমার কোনো না কোনো ট্যাগ বা কোনো না কোনো কিছু লিখে হচ্ছে গিয়ে দারাজে সার্চ করছিল, ওই যে কিছু লিখছিল ওইটাই হচ্ছে ওই কাজগুলা, ওই ওটাকে ট্যাগ বলে আর কি। সো এই ট্যাগ এবং ডিসক্রিপশন, থাম, মেটা ডিসক্রিপশন, এই টোটাল বিষয়টা মিলিয়ে যে কাজগুলো করা হয় এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। সো যারা নতুন ইউটিউবার আছেন, যদি কেউ মনে হয় যে আপনি পেইডে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার ভিডিওটা করে দিতে যাচ্ছেন, কারণ ম্যাক্সিমাম ইউটিউবাররাই এই অপটিমাইজেশনের জন্য তার কাস্টমারের কাছে তার প্রোডাক্ট পৌঁছান, মানে ভিডিওটা পৌঁছায় না বিধায় কিছুদিন পরে কাজটা ছেড়ে দেয়। সো আমি বলবো যদি কেউ যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করতে চান এবং সেটা যদি আপনার পেইডে অপটিমাইজেশন করাতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে, আপনি কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে অপটিমাইজেশনটা শিখে নিতে পারেন বা পেইডে আসতে পারেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি কীভাবে আমরা দারাজের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সরাসরি চলে যাক, সঙ্গেই থাকুন। সো বন্ধুরা, দারাজ সেলার অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমে দেখা যাক কী কী অ্যাকচুয়ালি আমাদেরকে আমাদের দরকার, সেই জিনিসটার জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে টোটাল যে ইনফরমেশনগুলো লাগবে সেই ইনফরমেশনগুলোর জন্য একটা ওয়ার্ড ফাইল নেবেন। ওয়ার্ড ফাইলে আপনি আগে লিখে নেবেন, তারপরে আপনি করতে যাবেন। তার জন্য আমরা দেখে নিই যে কী কী অ্যাকচুয়ালি দরকার। আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। প্রথম আসছে স্টোর নেম। স্টোর নেমটা হচ্ছে আপনার যে, যদিও এটা সেলার অ্যাকাউন্ট বাট একটা নির্দিষ্ট স্টোর নেম হয়, যেমন অনলাইন বাজার, যে কোনো অনলাইন শপ, এ ধরনের অনেক ধরনের নাম আছে আর কি, সেই নামটা। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। সো এই স্টোর নেম এবং ইমেল অ্যাড্রেস আপনাকে মনে রাখতে হবে, এই দুইটা জিনিস কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যায় না, বাকি সব নিচে যতগুলো আছে সব এডিট করা যায়। নেক্সট হচ্ছে আপনার নেম। আপনার নেম হচ্ছে আপনার যে এনআইডি কার্ডটা আপনি এখানে আপলোড করবেন সেই এনআইডি কার্ডের নাম অনুযায়ী নেম, অর্ধেক দিলে কিন্তু হবে না। তারপরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা আপনার নামে ভেরিফাই রেজিস্ট্রেশন করা মানে ঠিক করা থাকলেই ভালো। তারপরে অ্যাড্রেস, ইওর অ্যাড্রেস মানে আপনার, তো আপনি যেখানে থাকেন, যেখান থেকে আপনার প্রোডাক্টটা আপনি হচ্ছে গিয়ে ডেলিভারি দিবেন তার আজকে, সেটা সেই অ্যাড্রেস। ইওর ওয়্যার হাউস অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস এবং আপনার ওয়্যার হাউস অ্যাড্রেস একই অ্যাড্রেস, সো একই অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে ইওর রিটার্ন অ্যাড্রেস। সো ইওর রিটার্ন অ্যাড্রেস মানে হচ্ছে আপনি অলওয়েজ রিটার্ন অ্যাড্রেস মানে কাস্টমার আপনার কাছে প্রোডাক্ট কিনলো, কেনার পরে যদি কোই কাস্টমার এই প্রোডাক্টটাকে রিটার্ন দিতে চায় সেক্ষেত্রে আপনার এই অ্যাড্রেসটা দিবেন। আপনার ওয়্যার হাউস মানে দারাজের হাব অ্যাড্রেস মানে আপনি যেখানে আছেন, লাইক আপনি মিরপুর বারোতে আছেন ঢাকার, মিরপুর বারোতে যদি কোনো হাব থাকে দারাজের সেই অ্যাড্রেসটা দিবেন, অথবা না থাকলে 10 নম্বর একটা হাব আছে সেটা দিতে পারেন। এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা আলাদা আলাদা করে কপি করে নেবেন। এবং লাস্ট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার অ্যান্ড চেক কপি, চেকের একটা কপি আপনি নেবেন। টোটাল এই আইটেমগুলো লাগবে। এবার দেখা যাক আমরা সরাসরি দারাজে কি করে ইনফরমেশন আপ করতে হয় সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই দেখেন আমি অলরেডি এনআইডি ফার্স্ট কপি, সেকেন্ড কপি এবং চেক আমি কিন্তু অলরেডি এখানে রেখে দিছি। সো বন্ধুরা, এট ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা গুগল ক্রোম দিয়ে আমরা একটা ব্রাউজারে চলে যাচ্ছি। অ্যান্ড ব্রাউজারে গিয়ে একটা সমস্যা আপনাদের হতে পারে, সেই সমস্যাটা আগে ডিসকাস করে নিই, তারপরে আমি সরাসরি ক্রিয়েটে চলে যাবো।
আপনি যখন লিখবেন হাউ টু ক্রিয়েট দারাজ সেলার অ্যাকাউন্ট, সো সেলার অ্যাকাউন্ট লেখার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা কিন্তু আসবে। সো আসার পরে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনাকে দারাজের ওয়েবসাইটে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি কোথায় খুঁজবেন, তখন দেখবেন যে দারাজ মল নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, দেন আপনি স্ক্রল করে নিচে চলে আসলেন। সো নিচে চলে আসলে দেখবেন এই যে একটা অপশন আছে যে সেলস অন দারাজ, সেল অন দারাজ, আমি সেলস বলে ফেলছি, সেল অন দারাজ। সো এই সেলস সেল অন দারাজে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। সো এই ইন্টারফেসটা আসার পরে আপনি যখন এই যে সাইন আপ, সো সাইন আপে ক্লিক করবেন, তখন দেখেন কি হয়, এই চারটা অপশন কিন্তু আসবে। সেলিং এই যে যে অপশনটা আসলো, এই চারটা অপশন, সো এই চারটা অপশন দেখেন, দারাজ মল সেলার, তারপরে লোকাল সেলার, গ্লোবাল সেলার অ্যান্ড ফাইনালি ডিজিটাল সেবা। এখানে দারাজ তার ইন্টারফেসটা চেঞ্জ করছে, এখানে কিন্তু চারটা অপশন, চারটা অপশনের ভিতরে আপনি অ্যাকচুয়ালি কোনটা দারাজের মাধ্যমে সেল করতে যাচ্ছেন, সেবা সেল করতে যাচ্ছেন, ইন্টারনেট গ্লোবালি সেল করতে যাচ্ছেন, নাকি লোকাল সেল করতে যাচ্ছেন, নাকি বিজনেস করতে, বিজনেস সাইট তৈরি করতে চান। যদি বিজনেস সাইট তৈরি করতে চান তাহলে সরাসরি প্রথমটায় ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ইন্টারফেসটা যখন আসবে এখানে আপনার বিজনেস ইনফরমেশন দিয়ে শুরু করতে হবে। নেক্সট হচ্ছে লোকাল সেলার, সো লোকাল সেলারে যদি আপনি লোকাল সেলার, আমরা আসলে লোকাল সেলারটা আসবো, লোকাল সেলারে ক্লিক করবো, ওই আমি আরেকটা সাইডে গিয়ে ক্লিক করে কিওয়ার্ডে ক্লিক করে আমি এই সাইটটা এনে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এই সাইটগুলো নিয়ে এসেছি, কারণ আপনি যখন সরাসরি অনলাইন থেকে সার্চ করবেন তখন এইগুলো এসে আপনি কনফিউজ হবেন যে ভিডিওর সাথে এটা মিল নাই, তখন কি করবেন। বাই দ্য ওয়ে আমরা অ্যাকচুয়ালি এই সাইটটাতে সাইন আপ করবো। সো আমি আবার একটু ব্যাকে চলে যাচ্ছি, তো ব্যাকে যাওয়ার পরে দেখেন এখানে গ্লোবাল সেলার, গ্লোবালি দেখেন এখানে কি কি জিনিসগুলো আছে। গ্লোবালের ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো আপনি গ্লোবালি পাস করতে চান, গ্লোবালের সাইটগুলো আবার ভিন্ন, এখানে অনেক কিছু ফিল আপ করতে হয়। সো আপনার ক্রাইটেরিয়ার সাথে মিলে গেলে আপনি এটা কাজ করতে পারেন। অ্যান্ড ফাইনালি লাস্ট যে যেটা আছে সেটা হচ্ছে সেবা, কোনো সেবা যদি আপনি দিতে চান সেবা দিতে এখানে সাইন আপ করতে হবে। সো সেম ইন্টারফেসে আসবে এবং আসার পরে আপনার ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। সো আমি এটা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমি যদি একটা শর্ট কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা এরকম হচ্ছে, সেটা হচ্ছে দারাজ সেলার, আপনারা দারাজ সেলারে যাবেন তাহলে এই এত ঝামেলা আপনাকে পোহাতে হবে না। সো দারাজ সেলারে যাওয়ার পরে যেটা করতে হবে, দেখেন একদম ফার্স্টে দারাজ সেলার সেন্টার্স, সো এটার পরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এই ইন্টারফেসটা আসছে। সো এই ইন্টারফেসটা আসার পরে আবার কনফিউশনের ভোগার দরকার না, দেখেন প্রথমে দেওয়া আছে পাকিস্তান ইংলিশ। সো পাকিস্তান ইংলিশ মানে এই যে দেখেন ছোট্ট যে ডাউন অ্যারো কিটা আছে, এই ডাউন অ্যারো কির পরে ক্লিক করলে দেখবেন এখানে আসছে বা পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, আপনি পৃথিবীর এই যে পাঁচটা কান্ট্রি, এই পাঁচটা কান্ট্রি যে কোনো যে কান্ট্রিতে হন না কেন, আপনি এই পাঁচটা কান্ট্রি যদি ভুটানে থাকেন তাহলে সরি বার্মাতে থাকেন, বার্মা থেকে আপনি সাইন আপ করতে পারেন। সো বাংলাদেশ হলে বাংলাদেশকে আপনি মার্ক করবেন, মার্ক করে আপনি ইংলিশ, মানে ওইখানে যদি ভুটানের ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বাংলা আছে, সো এই বাংলাদেশ আমি মার্ক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন এখানে বাংলা আসছে, ইংলিশ আসছে, আপনি বাংলায় করতে পারেন, ইংলিশ করতে পারেন, আমি ইংলিশ করে নিচ্ছি এবং নেক্সট গো। গো দেওয়ার পরে দেখেন এই ইন্টারফেসটা আসবে এবং এখানে এই ইন্টারফেসটা আসার পরে দেখেন যে এইখানে প্রথম যে ফিচার্সটা তার পরের যে ফিচার্সটা আছে, এই পরের ফিচার দেখেন বিকাম এ সেলার, এই বিকাম এ সেলার এর পরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই ইন্টারফেসটা আসছে। ওকে বন্ধুরা, যখন এই ইন্টারফেসটা আসবে আসার পরে আমি কি করব, লোকাল সেলার, সো লোকাল সেলারটা যেহেতু আমি বিজনেস অ্যাকাউন্ট করছি না, বিজনেস অ্যাকাউন্ট করলে আপনার সেম প্রসিডিউর গুলো মানতে হবে, ট্রেড লাইসেন্স, টিন ট্যাক্স এগুলো থাকতে হবে। সো আমি লোকাল সেলার দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইন্টারফেসটা আসলো, এখানে দেখেন বাংলাদেশের পতাকাটা দেওয়া আছে, অ্যান্ড দেওয়ার পরে এখানে দেখেন প্লাস, প্লাসটা নাই, 880, 880 যেহেতু দেওয়া আছে সেখানে আমার জিরোটা বাদ দিয়ে বাকি নাম্বারগুলো দিতে হবে, আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে দেখেন আমি রোবট না, এটার জন্য একটা টেস্ট করতেছে, সো আমি এটা স্ক্রল করে এই এটা আস্তে করে ডান পাশে নিয়ে আসবো। সো নিয়ে আসার পরে দেখবেন আমার মোবাইলে একটা পিন কোড আসবে, সেই পিন কোডটা আমি হচ্ছে গিয়ে দিয়ে দিব, এখানে পিন কোডটা দিয়ে দিব। সো পিন কোডটা আমি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের হতে হবে, সেক্ষেত্রে যেটা হবে নাম্বার, সিম্বল এবং এইগুলা মিলানে থাকতে হবে,
সো নাম্বার থাকতে হবে, নাম্বার দেওয়া হলো, দ্বিতীয়বার আবার পাসওয়ার্ড দিয়ে দিলো এবং ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সো ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে যেটা করলাম আমরা, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, দারাজ যে স্টোরটা মানে আমি যে শপের নামটা সেই নামটা আমি এখানে পেস্ট করলাম। এখন দেখেন মার্ট অনলাইন আমি এটা দিয়ে দিলাম। এখন ফাইনালি আমি এটা কি করব, আই হ্যাভ মানে এখানে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে, এই টার্মস এন্ড কন্ডিশন গুলো হচ্ছে কি আমি মানি, এই জন্য এটাকে মার্ক করে দিব। মার্ক করে দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে সাইন আপ করে দিব। সাইন আপ করার পরে আমাকে নতুন আরেকটা পেজে নিয়ে আসবে, সরি এই ইন্টারফেসে গিয়ে যখন সাইন আপ করব, সাইন আপ করার পরে আমাদের কিন্তু ডিরেক্ট এই জায়গাতে নিয়ে আসবে। যদি না নিয়ে আসে তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনাকে সাইন আবার নতুন করে আপনি যে ইমেল আইডিটা দিচ্ছেন সেই ইমেল আইডিটা এখানে দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই আপনাকে কিন্তু দেখা যাবে যে এই ইন্টারফেসটা নিয়ে আসছে। দেখেন এই ইন্টারফেসটা যখন আসবে এটাই কিন্তু আপনার সাইট। সো এই সাইডে আপনাকে এখন কিন্তু অনেক কিছু কাস্টমাইজ করতে হবে। বাই দ্য ওয়ে, আমরা এখন সরাসরি দারাজের প্রোফাইল কিভাবে আপলোড করতে হয়, প্রোফাইলটা ঠিক করতে হয় সেটা দেখাচ্ছি। আমরা যখন প্রথম ফেজটা কমপ্লিট করলাম, লগ ইন করলাম আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন কিন্তু এই জিনিসটা, এই ইন্টারফেসটা আসবে। আসার পর আমরা যেটা করবো, এই যে টাইটেল বার গুলো দেখছেন, এই টাইটেল বার একদম নিচে দেখেন, উপর নিচের আগেরটা অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস এন্ড সেটিংস, এখানে যে প্রোফাইল, প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে। আমাদের এখানে যে কাজটা করতে হবে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। সেলার অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো ক্লিয়ার করতে হবে, যদিও এখানে দেখাচ্ছি আমি একটা করে দেখাবো, এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে বিজনেস ইনফরমেশন, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, ওয়ার হাউস অ্যাড্রেস অ্যান্ড রিটার্ন অ্যাড্রেস, এই জিনিসগুলো কিন্তু আপনাকে এই চারটা ইনফরমেশন প্রপারলি দিতে হবে। এবার আসেন, প্রথমে হচ্ছে যে জিনিসটা আপনাকে করতে হবে যে ফার্স্ট এন্ড লাস্ট নেম, এখানে হচ্ছে আপনার ফুল নেম, আপনার ফুল নেম হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেটা, ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে ঢুকেছেন তাই অলরেডি কিন্তু এখানে জিনিসটা দেখাচ্ছে। তারপর হচ্ছে ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাইড করে পাসওয়ার্ড দিয়ে ঢুকেছেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন। তারপর আছে হলিডে মুড, এখানে ইয়েস অর নো আছে, সো আপনি অলওয়েজ রাখবেন যে হলিডে মুড নাই, মানে এভরিডে মানে আপনার প্রতিদিনই তাদের জন্য কেনা বেচা তারা করতে পারে। সো এই জিনিসটা দেওয়ার পরে এটা সাবমিট দিয়ে দিবেন, সাবমিট দিলেই এটা সেভ হয়ে যাবে। নেক্সট হচ্ছে বিজনেস ইনফরমেশন। সো বিজনেস ইনফরমেশনের ক্ষেত্রে যেটা করতে হবে, সেম বিজনেস ইনফরমেশনের ক্ষেত্রে এখানে আপনার যে নামটা আছে এনআইডি কার্ডের নাম, সেই নামটা নেবেন। যদি যদি আপনার এটা বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কেবল আপনার এটা চেঞ্জ হতে পারে। বাই দ্য ওয়ে, নেক্সট হচ্ছে যেহেতু এটা পার্সোনাল অ্যাকাউন্ট, সো পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখেন এখানে চারটা অপশন আছে। যদি লিমিটেড কোম্পানি থাকে তাহলে তাহলে সেটা কিন্তু এখানে লিমিটেড কোম্পানি হবে না, মানে এই মানে পার্সোনাল অ্যাকাউন্ট যদি হয় তাহলে এটা হচ্ছে নন নমিনাল ক্যাপিটাল, মানে বিজনেস না, সেক্ষেত্রেই কেবল নিচেরটা মার্ক করতে হবে। বাকি বিজনেস অ্যাকাউন্ট হলে এই দুইটার যে কোনো একটা মার্ক করতে হবে, কোম্পানি হলে কোম্পানি মার্ক করতে হবে, মানে গভর্নমেন্ট অফিস হলে পাবলিক কোম্পানি। দেন হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে কোনটা আমি আপনাকে প্রথমে বলেছিলাম, অ্যাড্রেস হচ্ছে আপনার যেখান থেকে প্রোডাক্টটা আপনি, আপনার বাসার অ্যাড্রেস, যেহেতু আপনার কোম্পানি নেই আপনার বাসার অ্যাড্রেস। তারপর হচ্ছে সিটি ও টাউন, আপনার বাসার, বাসাটা অ্যাকচুয়ালি কোন টাউনের আন্ডারে সেটা, যেমন আমি এটা ঢাকা দিছি, এটা মিরপুর 12 নম্বর, তাই মিরপুর 12 নম্বরটা ঢাকার ভিতরে। তারপর হচ্ছে কান্ট্রি রিজন বাংলাদেশ। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে পার্সন, এটা ইনচার্জের নাম, আপনি আপনার নামটাই দিয়ে দিবেন। বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, মানে হচ্ছে যদি এটা বিজনেস অ্যাকাউন্ট হতো তাহলে ট্রেড লাইসেন্সের নাম্বারটা এখানে দিতে হতো। এরপর হচ্ছে আপলোড ফ্রন্ট সাইড কপি, এই জায়গাটা আপনি ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ফাইল আপনার দেখাবে। সাপোজ আপনি দেখেন এই যে এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফাইল চাপে, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে জায়গাটাই আপনার এনআইডি কপিটা রাখছেন সেটা দেখাই দিলে, আপ করে দিলে আপ হয়ে যাবে। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার, আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিবেন, ডিভিশন, ন্যাশনাল আইডি ডিভিশনটা কোনটা ঢাকা, তারপর হচ্ছে ঢাকা কোন জায়গায়, এটা ঢাকা নর্থ, যেহেতু মিরপুর 12 নম্বর ঢাকার নর্থে, সো এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেকশন কোড মিরপুর 12। তারপর হচ্ছে নিচে দিবেন এনআইডি কপি টু, টু কপি আর কি, মানে সেকেন্ড কপি, পিছনের সাইডটা, সেটা ওই শেষ অ্যাটাচ ফাইল, এখানে ক্লিক করলেই ফাইল যাবে, আপনি শুধু দেখাই দিলেই হয়ে যাবে।
নেক্সট হচ্ছে আইডি নাম্বার, এটা এটা কি টাইপ? দেখেন এখানে এনআইডি, সো এনআইডিটা আপনি মার্ক করে দিয়ে এখানে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিয়ে দিলে ইনফরমেশনটা আপ হয়ে যাবে এবং এটা আন্ডার ভেরিফিকেশন দেখাবে। সো আন্ডার ভেরিফিকেশন ওরা যখন দারাজ থেকে ভেরিফাইড করে তখন এটা এই জিনিসগুলো এখান থেকে চলে যাবে। নেক্সট হচ্ছে বন্ধুরা ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন। সো ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশনে আপনার ব্যাংকে যে নামটা আছে সেম এনআইডি অনুযায়ী নাম অবশ্যই আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেছেন সেই নামটা আপনি দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। এখানে দেখেন মার্ক করে এখানে অনেকগুলা ব্যাংক আছে, যে ব্যাংক আপনার অ্যাকাউন্ট সেই ব্যাংকটা সিলেক্ট করে দিবেন এবং কোন ব্রাঞ্চের আন্ডারে সেটা আপনি দিয়ে দিবেন। এখানে রাউটিং নাম্বার, রাউটিং নাম্বার নিয়ে অনেকের একটা ডাউট আছে, আমি একটা জিনিস আপনাদের লাইভ দেখাই দিচ্ছি। আপনি যদি কোন যে কোনো ব্যাংকের, আমি ব্যাংকে এসে দেখে দেখাচ্ছি, ব্যাংক BANKE ব্যাংক এশিয়া, সাপোজ যদি দেখেন একটা আপনি যদি লেখেন ব্যাংক এশিয়া মিরপুর 11 ব্রাঞ্চ রাউটিং নাম্বার, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে জিনিসটা দেখাই দিবে খুব সোজা। সো আপনি জিনিসটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন এবং ফাইনালি এখানেও সেম একটা দেখেন ফাইল আপলোড করার জন্য একটা ই থাকবে, এখানে ক্লিক করে ওই চেকটা আপনি যে ফাইলটার ভিতরে রাখছেন ওটা দেখাই দিলেই কিন্তু আপ হয়ে যাবে এবং ফাইনালি আপনি সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিয়ে এরকম যখন আসবে সাকসেস তখন আপনি ওকে দিয়ে দিবেন। এন্ড 4 নাম্বার যেটা সেটা হচ্ছে ওয়্যার হাউস অ্যাড্রেস, এন্ড ওয়্যার হাউস অ্যাড্রেসও কিন্তু আপনার সেম অ্যাড্রেস, আপনার বাসার অ্যাড্রেস। তো এখানে কি হবে, আপনার ফুল নেম হবে, তারপরে অ্যাড্রেস মানে আপনার যে অ্যাড্রেসটা আমি বলেছিলাম যে আপনার বাসার অ্যাড্রেস সেটা আপনি লিখবেন, ফুল লিখবেন, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, সিটি টাউন বাংলাদেশ, যেহেতু এটা কান্ট্রি রিজন বাংলাদেশ, বাংলাদেশ লিখবেন, ডিভিশন ঢাকা, সিটি হচ্ছে ঢাকা নর্থ এবং পোস্টাল কোড মিরপুর 12। আপনার যেটা আপনি আপনার মতো করে এখানে দেখেন মার্ক করলে এখানে অনেকগুলো আসে, আপনি যে জায়গা হচ্ছে কি আপনার পোস্টাল কোড সেটা আপনি শুধু মার্ক করে দিলে হয়ে যাবে এবং ফাইনালি আপনি এখানে সাবমিট দিয়ে দিবেন। বন্ধুরা সাবমিট দিয়ে দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। এন্ড লাস্ট সেটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। সো রিটার্ন অ্যাড্রেস এর ক্ষেত্রে কি, কোন প্রোডাক্ট কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনছে, দারাজ সেটা প্যাক করে কাস্টমারের কাছে পৌঁছে দিছে কিন্তু কাস্টমারের পছন্দ হয় নাই কিংবা যে কোনো কারণে রিফান্ড করতে চাচ্ছে, সেক্ষেত্রে যেটা করতে হবে এখানে দেখেন কোম্পানি ওয়্যার হাউস অ্যাড্রেস যদি আপনি ইয়েস দেন তাহলে কিন্তু আমার বাসার অ্যাড্রেসটা দেখা দিবে, কিন্তু নো নো না দিয়ে আপনি কি করবেন, এখানে দারাজের হাব আছে, আপনি যেটা করতে পারেন আপনি এখানে গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেন যে দারাজ হাব, DARAJ দারাজ MIRPUR মিরপুর 10 হাব, এটা দেখেন এখানে মিরপুর 10 লেখা আছে, মিরপুর 11 যদি কোনো হাব থাকে সেটাও আপনি লিখতে পারেন, মিরপুর 6 কালেকশন পয়েন্ট, এই দেখেন এখানে 6ও আছে। আপনি এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে কিন্তু এখানে হচ্ছে গিয়ে পেস্ট করে দিতে পারেন আপনার ফোন নাম্বার, তারপর হচ্ছে গিয়ে এই অ্যাড্রেসটা, এই এই ফোন নাম্বার, তারপরে যে এই যে যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন এই অ্যাড্রেসের জন্য অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কোন জায়গার, সেই জন্য এখানে যেহেতু ঢাকার অ্যাড্রেস 10 নাম্বার, সো সিটি টাউন ঢাকা, কান্ট্রি জোন বাংলাদেশ ঢাকা, ডিভিশনও ঢাকা এবং ঢাকা নর্থ এবং মিরপুর 10, এই দেখেন আমি মার্ক করেছি, এখানে কিন্তু মার্ক করা যায় প্রত্যেকটা জায়গায়, কিন্তু এখানে দেখেন মিরপুরে 1-10 প্রত্যেকটা পয়েন্ট আছে, এই দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু থানা জায়গা, এখানে ক্লিক করে জাস্ট করে আপ করে দিবেন এবং ফাইনালি আপনি সেভ দিবেন, সেভ দিয়ে ওকে দিবেন, এটা শেষ হয়ে গেল। এই চার এই যে যে 5টা ইনফরমেশন, সেলার অ্যাকাউন্ট, বিজনেস ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট, ওয়্যার হাউস এন্ড রিটার্ন অ্যাড্রেস, এই কয়টা আপনাকে জাস্ট কারেক্ট করতে হবে বন্ধুরা। আর নেক্সট হচ্ছে দেখেন এখানে সেলার লোগো, সেলার লোগোর ক্ষেত্রে আপনার এখানে আপনার যেহেতু বিজনেস আপনি রান করতেছেন সো একটা লোগো করে নিবেন এবং ওখানে এখানে প্লাস দিবেন, প্লাসে ক্লিক করলে দেখবেন এখানে লোগো দেখাচ্ছে, লোগো জাস্ট আপনি আপ করে দিবেন, এখানে লোগো কিন্তু আপ হয়ে যাবে, আপ করে সেভ করে দিলে হয়ে গেল। তারপর হচ্ছে দেখেন জেনারেলের অপশনে যেটা আছে, জেনারেল দিলে আপনার এখানে সব দেখাবে আস্তে আস্তে করে। তারপর হচ্ছে কি কমিশন, সো কমিশন অ্যাকচুয়ালি কি জিনিস, কমিশন হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, লাইক আপনি হচ্ছে গিয়ে ক্যামেরা নিয়ে কাজ করবেন, সো ক্যামেরা বিক্রি করতে যাচ্ছেন দারাজের মাধ্যমে, সো ক্যামেরার ক্ষেত্রে আপনার 4.76% কমিশন দারাজ নিবে, ওকে, বাকিটা মানে আপনার যে পরিমাণ প্রোডাক্ট আছে সে তার উপর মানে যে পরিমাণ দাম আছে প্রোডাক্টের সেই দামের উপরে 4.7% কমিশন দারাজ নিবে, বাকিটা আপনার আপনি যেটা বেচতে পারেন। বাই দ্য ওয়ে এভাবে কিন্তু সব এখানে দেওয়া আছে, আপনি একটা একটা করে বন্ধুরা দেখে যাবেন। এবং লাস্ট হচ্ছে ডেলিভারি অপশন, ডেলিভারি অপশন এখানে দেখেন তিন ধরনের আছে, এক্সপ্রেস ডেলিভারি, স্ট্যান্ডার্ড এন্ড ইকোনমি ডেলিভারি, সেটার বিষয়টাও আছে এবং লাস্ট ইনভয়েস নাম্বার, এখানে আপনি সব পাবেন। সো বন্ধুরা আপনাকে যেটা করতে হবে, এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আপনার যেটা করতে হবে অ্যাকাউন্টটা করার পরে আপনি হুট করে কোনো কাজ শুরু করবেন না, আপনি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তারপরে হচ্ছে গিয়ে একটা একটা বার করে দেখবেন, এখানে টোটাল বিষয়গুলো বুঝবেন, যদি এর নিয়ে আপনাদের আরো কোনো ভিডিও প্রয়োজন হয় বা এখানে কোনো কিছু না বুঝেন সো যেটা করবেন আপনি ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনি লিখবেন যে এই জিনিসটা আমাদের আর একটা ভিডিও দিলে ভালো হয়, সো আমি এই ব্যাপারে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আরেকটা জিনিস আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি,
এটা অ্যাকচুয়ালি বন্ধুরা দারাজের এই যে যে এটা কিন্তু অনেক সময় পার্সোনাল অ্যাকাউন্ট হতে পারে, ইন্ডিভিজুয়াল মানে বিজনেস অ্যাকাউন্ট হতে পারে। দেখেন এখানে আমি এই প্রোডাক্টটার উপর ক্লিক করলাম। এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমি প্রথমে এসইও এর কথা বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট। এখানে দেখেন এখানে একটা তারা টাইটেল ইউজ করছে, ট্যাগ ইউজ করছে, দাম ইউজ করছে। এই যে প্রোডাক্ট আপলোডের বিষয়টা এখানে এসইও এর একটা পার্ট আছে, কারণ আপনি যদি ভালোভাবে প্রোডাক্টটাকে এসইও করে না দেন তাহলে মানুষ খুঁজলে যদি না পায় তাহলে তো এই কষ্টটাই বৃথা যাবে। সো এসইওটা খুব জরুরি। আমি আরেকটা টিউটোরিয়াল তৈরি করব, যে টিউটোরিয়ালে টোটাল এসইও এবং প্রোডাক্ট আপনি কিভাবে আপ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত, যদি এ বিষয়ে আরো কোনো মন্তব্য থাকে অবশ্যই লিখে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস অ্যাগেইন।